উপজেলা পরিষদ নির্বাচনে 84% প্রার্থীর আয়কর রিটার্নের সাথে হলফনামার মিল নেই। এছাড়া গত 5 বছরে উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধিদের সম্পদ বেড়েছে 3 গুণ, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী ও নতুন নির্বাচিত প্রতিনিধিদের হলফনামা বিশ্লেষণ অনুষ্ঠানে এসব তথ্য জানান টিআইবির কর্মকর্তারা। সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, ক্ষমতায় অপব্যবহার করেই বেশিরভাগ জনপ্রতিনিধিদের সম্পদ বেড়েছে। উপজেলা নির্বাচনে 5 বছরের ব্যবধানে ব্যবসায়ী প্রার্থীর হার বেড়েছে 8%। জনস্বার্থ নয়, ক্ষমতা কেন্দ্র করেই জনপ্রতিনিধি নির্বাচিত হয় বলে মন্তব্য করেন তিনি। স্থানীয় সরকার পর্যায়ে দেশের 2 প্রধান রাজনৈতিক দলেরই শৃঙ্খলা এবং কেন্দ্রের নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন ইফতেখারুজ্জামান। যেটুকু ক্ষমতা জনপ্রতিনিধি হিসেবে সেটাকে বিভিন্নভাবে অপব্যবহার করে, অনেকটা আনুষ্ঠানিক, অনেকটা অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে অপব্যবহার করে, প্রত্যক্ষভাবে অনেক সময়, অনেক সময় পরোক্ষভাবে অন্যদের যোগ সাজসে এই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কিন্তু এই সম্পদের বিকাশগুলো এবং বৃদ্ধিগুলো হয়েছে এবং হচ্ছে।